আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে একটা যোগ ব্যায়াম দেখাবো। ব্যায়ামটির নাম হঠচন্দ্রাসন। তো এই আসনটি করলে আমাদের কিডনিকে সম্পূর্ণরূপে সুস্থ, সবল ও শক্তিশালী করে রাখা যায়। কিডনি ভবিষ্যতে কোনো দিন ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকে না। চলুন, আরও অনেক উপকার আছে দেখি আমরা। এই আসনটি নিয়মিত অভ্যাসে আমাদের কোষ্ঠকাঠিন্য নিরাময় হয়। এছাড়া পেটের পেশিগুলির দুর্বলতার কারণে হজমের নাড়ি কুঁচকে যায় এবং মলত্যাগে বেগ পেতে হয়। কিন্তু এই আসনটি যখনই আমরা করব, আমাদের পেটের সামনের পেশিগুলি সম্পূর্ণরূপে মজবুত ও শক্তিশালী করে রাখবে, ফলে হজমের নাড়ি স্বাভাবিক হয়, মলত্যাগ সহজ ও সরল হয়। আমাদের পেটের অভ্যন্তরে পিঠের দিকে দুপাশে দুটো কিডনি থাকে, আর এই কিডনির কাজ হলো রক্ত থেকে জলীয়, শরীরের পক্ষে অপ্রয়োজনীয় যা কিছু আছে সম্পূর্ণ মূত্ররূপে বার করে দেওয়া। কিন্তু এই কিডনি যদি আমরা সুস্থ রাখতে পারি, তবে আমাদের রক্ত সম্পূর্ণরূপে পরিষ্কার ও ক্লিয়ার থাকবে, যার ফলে আমাদের শরীর সম্পূর্ণরূপে শক্তিশালী ও সুন্দর হয়ে গড়ে থাকবে এবং ভবিষ্যতে কোনোদিনও কিডনি ড্যামেজ হওয়ার কোনো ভয় থাকবে না। আমাদের এই কিডনির উপরে দুপাশে দুটো গ্ল্যান্ড থাকে, এই গ্ল্যান্ডের নাম অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এই অ্যাড্রিনাল গ্ল্যান্ড যদি অসুস্থ হয়ে পড়ে, এডিসন ডিজিজ নামে একটা রোগ দেখা দেয়, অর্থাৎ পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত হয়। আর পরিপাক ক্রিয়ায় ব্যাঘাত হলে হজম শক্তি কমে যায়, ক্ষুধামন্দা দেখা দেয়, ওজন কমে যায় এবং রক্তচাপ কমে যায়, বিভিন্ন রকম অসুবিধা, বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয়। তো এই আসনটি করলে আমাদের সম্পূর্ণরূপে শরীর সুস্থ ও শক্তিশালী থাকবে। এছাড়া মানুষের দেখা যায় কি, সবসময় একটা অলসতা ভাব থাকে, কোনো কাজকামে কোনো মন বসে না, সবসময় শুয়ে বসে থাকতে ইচ্ছে করে। এই আসনটি করলে আমাদের এই সমস্ত জিনিসগুলো সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে এবং শরীর সম্পূর্ণরূপে শক্তিশালী এবং রোগ নিরাময় হয়ে আমরা দুনিয়া থেকে বেঁচে থাকতে পারবো, যে কদিন বেঁচে থাকি। এর জন্য করে এই আসনটি আমরা সবাই চেষ্টা করব যে কোনো একটা সময় নিয়ে করার জন্যে। সকালে করলে খুব ভালো হয়, এছাড়া যদি আমরা সকালে করতে সময় না পাই, তবে খাওয়ার 3 ঘন্টা পরে যে কোনো একটা সময় নিয়ে আমরা করার চেষ্টা করব। এই আসনটি করলে অবশ্যই কিডনি সম্পূর্ণরূপে সুস্থ ও সবল ও শক্তিশালী থাকবে, ফলে আমরা সম্পূর্ণরূপে সুস্থ নিজেরাও থাকতে পারব। চলুন এখন আমরা আসনটি শুরু করি, দেখি আসনটি কীভাবে করতে হবে। প্রথমেই আমরা দেখাবো এর গঠন প্রণালী। তো প্রথমে আমরা ঠিক এইভাবে, দেখুন ঠিক এইভাবে আমরা সোজা হয়ে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে আস্তে করে হাত দুটো ঠিক এইভাবে উঠিয়ে দিলাম, পিছনে চলে গেলাম, হাত দুটো নিয়ে একেবারে পিছনে দিয়ে দিলাম, দম নিঃশ্বাস স্বাভাবিক। এভাবে আমরা 30 সেকেন্ড রাখলাম। রাখার পর আমরা আবার 30 সেকেন্ড শবাসনে চলে যাব। শবাসন দেওয়ার পর 30 সেকেন্ড আবার আমরা আসনটি শুরু করব। দেখুন কীভাবে আসনটি শুরু করতে হবে। ঠিক এইভাবে হাত দুটো আস্তে করে পিছনে দিয়ে দিলাম, পিছনে দিতে থাকলাম যতদূর সম্ভব। ঠিক এইভাবে রাখার পর এভাবে আমরা আসনটি 4 থেকে 5 বার করব। 4 থেকে 5 বার করার পর আমরা আসনটি শেষ করব। তো আসন শেষে অবশ্যই আমাদের শবাসনটা অবশ্যই দিতে হবে, আর শবাসনের দেওয়ার সাথে সাথে আমাদের ধমনী, শিরা এবং উপশিরার ভিতর দিয়ে প্রচুর পরিমাণ দ্রুত গতিতে রক্ত চলাচল করবে এবং রক্ত চলাচলের ফলে আমাদের শরীরটা সম্পূর্ণরূপে সুস্থ সবল হয়ে যাবে এবং পরিপূর্ণ একটা ব্যায়াম হবে। আর যখনই আমরা শবাসন না দেবো, তখন আমাদের পরিপূর্ণ ব্যায়ামটা হবে না। তো অবশ্যই আমরা চেষ্টা করব সবাই শবাসনটা দেওয়ার জন্যে। আর এই শবাসনটা আমার চ্যানেলে সুন্দর করে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর আমি আশা রাখবো যে আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন।